যদি তুমি দোয়া কবুলের নিশানির খোঁজ করছো, তাহলে শোনো, এর থেকে বড় নিশানি আর কি হবে যে আল্লাহ এখনও তোমাকে দোয়ার মধ্যে মগ্ন রেখেছেন। কবুলিয়ত নিয়ত আর বিশ্বাস দেখে হয়, তোমার নাম ডাক বা অবস্থা দেখে নয়। তুমি কি জানতে চাও যে তাহাজ্জুদের দোয়াতে কি ক্ষমতা আছে? তাহলে শোনো, তাহাজ্জুদের দোয়া এত শক্তিশালী যে যখন তুমি কষ্টে তোমার মাথা সেজদায় রাখো আর ফরিয়াদ করো, সেটা আসমানের ওপারে চলে যায় এবং আল্লাহকে রাজি করিয়ে নেয়। আল্লাহ তো তাকেও দেন যে কখনো তার কাছে চাইনি, তাহলে তিনি কিভাবে তোমাকে দিবেন না? যখন তুমি মাঝরাতে নিজের ঘুমকে কুরবান করে আহাজারি করে তার কাছে চাইছো, যদি তুমি ভাবো যে কবুলিয়তের সময় কখন আসবে, যদি তোমার মনে হয় অনেক দেরি হয়ে যাচ্ছে, তাহলে শোনো, আল্লাহ না দেরিতে দেন আর না শীঘ্রই দেন, তিনি উপযুক্ত সময়ে তোমার দোয়াকে উত্তম রূপে তোমাকে দান করবেন। আল্লাহর উপরে বিশ্বাস রাখো, একদম অন্ধবিশ্বাস। আল্লাহ কখনো তোমার বিশ্বাস ভঙ্গ করবেন না, তোমাকে ঠকতে দেবেন না। তোমার স্রষ্টা তখনও তোমার সাথে ছিল যখন এই দুনিয়ায় তোমার কোনো অস্তিত্বই ছিল না। যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে, তখনও আল্লাহ তোমার সাথে ছিল আর ভবিষ্যতেও থাকবেন। তিনি তোমাকে কখনো একা ছেড়ে দিবেন না। তুমি কষ্ট পেও না, সেই সময়টা দূরে নয় যখন তোমার জীবনে মজিজা হবে। সেই খুশির সময় দূরে নেই যখন আল্লাহ তোমার চাওয়াকে তোমার নসিবে লিখে দিবেন। তিনি কোন বললেই সব হয়ে যায়। পৃথক হওয়া মানুষ আবারও মিলে যায়, ভাঙা মন জোড়া লেগে যায়। তিনার একটা কোণে সব বাধা ওসিলায় পরিবর্তন হয়ে যায়। মানুষের কোনো ষড়যন্ত্রই তোমাকে ছুঁতে পর্যন্ত পারবে না। তিনি যখন কিছু হবার হুকুম করেন, তখন পুরো কায়নাতের কেউ তা রুখতে পারেন না। নিরাশ তারা হয় যাদের আল্লাহর উপরে ভরসা নেই, নিরাশ তারা হয় যাদের ইমান দুর্বল। শোনো, তুমি যেন এমন মানুষদের মধ্যে সামিল হয়ে যেও না। এই কথা সবসময় মনে রেখো, তোমার রব অনেক বড়। তিনি কোন বলবেন আর তোমার সব সমস্যা চোখের পলক পড়তেই সমাধান হয়ে যাবে। আল্লাহর কাছে যারা চায় তাদের কাজ হয়ে যায়, কিন্তু আল্লাহর সামনে যারা কান্না করে তাদের কাজ এমনভাবে হয় যে সে বুঝতেই পারে না কিভাবে কি হলো, কিভাবে অসম্ভবটা সম্ভব হলো। অশ্রু শুধু আল্লাহর সামনে ঝরাও। যখন বান্দা আল্লাহর সামনে কান্না করে, তখন হাজারো বন্ধ দরজা খুলে যেতে থাকে, অন্ধকার দূর হতে শুরু করে। আল্লাহ অনেক মেহেরবান, আল্লাহর কাছে তার বান্দার অশ্রু অনেক প্রিয়। ইয়াকিন করুন, তাহাজ্জুদ হলো ভাঙ্গা হৃদয়ের ওষুধ। তাহাজ্জুদের সময় কোনো আজান হয় না, বরং তাহাজ্জুদের ডাক আসমান থেকে আসে, আর তাতে আল্লাহর কিছু খাস বান্দায় লাব্বাইক বলতে পারে। তাহাজ্জুদ হলো বিশ্বাসীদের জন্য মজিজার পথ। এটা সেই পথ যেটা তোমাকে তোমার রবের সাথে জুড়ে দেবে। তাহাজ্জুদে ওঠা হাত কখনো খালি ফিরিয়ে দেওয়া হয় না। তোমার দোয়া, তোমার বিশ্বাস তোমাকে কোন পর্যন্ত নিয়ে যাবে। তাহাজ্জুদে তুমি আর তোমার রব ছাড়া আর তৃতীয় কেউ থাকে না। তাহাজ্জুদে আল্লাহর সাথে কথোপকথন এবং কান্নার হিচকি। মন চায় যেন সেজদা থেকে মাথা না তুলি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কিয়ামুল লাইল ত্যাগ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা কখনো ত্যাগ করতেন না। যখন তিনি অসুস্থ বোধ করতেন অথবা অলসতা বোধ করতেন, তখন বসে আদায় করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো গভীর রাতের নামাজ। তাহাজ্জুদ হলো রবের সাথে ভালোবাসার প্রতীক। তাহাজ্জুদে অসম্ভব ব্যাপার বা অপূর্ণ কাহিনী কোনো কিছুই অসম্পূর্ণ থাকে না। জেনে নাও, তোমার দোয়ার কবুলিয়ত খুব নিকটে। রাতে উঠে উঠে করা দোয়াগুলো কবুলিয়ত পেতে চলেছে। তাহাজ্জুদে দোয়া কবুলের আলামত কি? তাহাজ্জুদে দোয়া করার সময় যদি তোমার অঝোরে কান্না আসে এবং মনের মধ্যে প্রশান্তি আসে, মনটা অনেক হালকা অনুভব হয় এবং আল্লাহর প্রতি তোমার বিশ্বাস আরও দৃঢ় হয়, তাহলে বুঝে নিও তোমার তাহাজ্জুদের দোয়া কবুলিয়ত পেয়ে গেছে। একই দোয়াকে প্রতিটা নামাজে চাওয়া এমনিই তো হতে পারে না। ইয়াকিন রাখো, যদি আল্লাহ কোনো দোয়ার খেয়াল মন থেকে বের করছেন না, তাহলে বুঝে নিও সেই দোয়ার কবুলিয়ত তোমার নসিবে লেখা হয়ে গেছে। এবার সেটা কখন কিভাবে হবে সেটা আল্লাহর উপরে ছেড়ে দাও। জানো তাহাজ্জুদের কত শক্তি? এটা তোমাকে আল্লাহর প্রিয় বানাতে পারে, অসম্ভবকে সম্ভব করতে পারে, অলৌকিক ঘটনা ঘটাতে পারে, তোমার জীবনে মজিজা করতে পারে। তুমি তাহাজ্জুদে নিজে থেকে আসো না,
বরং তোমার জন্য আড়স থেকে ডাক আসে, যা সবার নসিব হয় না। এখানে তো ভাঙা মানুষেরাও শান্তি পেয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের নিয়মিত কিয়ামুল লাইল আদায় করা উচিত। এটি তোমাদের পূর্ববর্তী সৎ কর্মশীলদের অভ্যাস। এটি তোমাদেরকে তোমাদের রবের নিকট পৌঁছে দেবে। এটি গুনাহ খাতার মার্জনা এবং গুনাহের প্রতিবন্ধক। রাত জেগে ইবাদতকারীদের ব্যাপারে মহান আল্লাহ কুরআনে প্রশংসা করে বলেছেন, যে ব্যক্তি রাতের বিভিন্ন প্রহরে সেজদা অবনত হয়ে ও দাঁড়িয়ে আনুগত্য প্রকাশ করে, আখিরাতকে ভয় করে এবং তার রবের অনুগ্রহ প্রত্যাশা করে, সে কি তার সমান যে তা করে না? সূরা জুম্মার আয়াত নম্বর 9। তারা রাতের সামান্য অংশই ঘুমিয়ে কাটাত, আর রাতের শেষ প্রহরে তারা ক্ষমা চাওয়ায় রত থাকত। সূরা যারিয়াত আয়াত 17-18। তাদের পার্শ্ব দেশ বিছানা থেকে আলাদা থাকে, তারা ভয় ও আশা নিয়ে তাদের রবকে ডাকে, আর আমি তাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে তারা ব্যয় করে। অতঃপর কোনো ব্যক্তি জানে না তাদের জন্য চোখ জোড়ানো কি জিনিস লুকিয়ে রাখা হয়েছে, তারা যা করত তার বিনিময় স্বরূপ। সূরা সাজদা আয়াত নম্বর 16-17। রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। মূর্খ ব্যক্তিরা যখন তাদের সম্বোধন করে কথা বলে, তখন তারা বলে সালাম, এবং তারা রাত্রি যাপন করে তাদের রবের উদ্দেশ্যে সিজদা অবনত ও দণ্ডায়মান হয়ে। সূরা ফুরকান আয়াত নম্বর 63-64। হে নবী, রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করুন, আপনার উপর অতিরিক্ত দায়িত্ব হিসেবে। আশা করা যায় আপনার রব আপনাকে প্রশংসিত অবস্থানে প্রতিষ্ঠিত করবেন। সূরা ইসরা আয়াত 79। তারা রাতের বেলায় আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করে এবং তারা সেজদা করে। সূরা আলে ইমরান আয়াত 113। আয়েশা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় এমনভাবে কিয়াম করতেন যে তার পা ফুলে ফেটে যাওয়ার উপক্রম হতো। একবার আমি তাকে বললাম, হে আল্লাহর রাসূল, আপনার তো পূর্ব ও পরের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়েছে, তবুও কেন এমনটি করছেন? তিনি বলেন, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে চাইব না? ইমাম বুখারী আর সহি হাদিস নাম্বার 4837। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আবদুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আবদুল্লাহ ইবনু উমর কতই না ভালো মানুষ, যদি সে রাতে উঠে নামাজ পড়ত তবে তো আরও ভালো হতো। তার ছেলে সালিম বলেন, এরপর থেকে আবদুল্লাহ ইবনু উমর রাতে কম সময় ঘুমাতেন। ইমাম বুখারী আর সহি হাদিস নাম্বার 1122। তুমিও রাতে তাহাজ্জুদ পড়ার অভ্যেস করো, আর নিজের জীবনের পরিবর্তন নিজের চোখেই দেখো। নিজের অসম্ভব দোয়াগুলোকে চোখের সামনে সম্ভব হতে দেখবে। আমাকেও তোমাদের মোনাজাতে রেখো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। আসসালামু আলাইকুম।